মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ক্ষমতাসীন জোট রাজ্য নির্বাচনে বিরোধী জোটের চ্যালেঞ্জ প্রতিহত করেছে। বিশ্লেষকরা বলছেন এই জয় তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে ক্ষমতা সংহত করার জন্য সময় দেবে। গত সপ্তাহের ছয়টি রাজ্যের ভোট আনোয়ারের জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনের পর ঐক্যবদ্ধ সরকারের প্রধান হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। রাজ্য বিধানসভার সংসদের নির্বাচন সংসদে আনোয়ারের বর্তমান দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার উপর কোনো প্রভাব ফেলবে না, তবে এটি আনোয়ারের সমর্থনের ব্যারোমিটার হিসেবে ব্যাপকভাবে দেখা হয়েছিল। আনোয়ার সংখ্যাগরিষ্ঠ মালয়েদের মোকাবেলায় সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের সকল ক্ষেত্রে আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কাজ করছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে আনোয়ারের পাকাতান হারাপান জোট সেলাঙ্গোর পেনাং এবং নেগোরি সেম্বিলান রাজ্যে জয়লাভ করেছে। অপর তিনটি রাজ্যে জিতেছে বিরোধী জোট পেরিকাতান নাসিওনাল, যারা মালয়েদের প্রাধান্যে বিশ্বাসী।